আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের অষ্টম সপ্তাহের ইংরেজি বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র বা সিম্পল অ্যান্সার নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা এখনও পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো করা হয়নি তারা ভিডিও আমাদের চ্যানেলের ভিতরে চলে যাও, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া উপরে ডান দিকে আই বাটনে আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে কিছু ভিডিও দেখে নিতে পারো। তাহলে চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা একবার দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ইউনিট টু থেকে প্রশ্ন করেছে ফুড অ্যান্ড নিউট্রিশন। এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি, লিসন ফর এ ডেলিশিয়াস ডিশ, থিঙ্ক অ্যাবাউট ওয়ান অফ ইউর ফেভারিট ডিশ, টক টু ওয়ান অফ ইউর ফ্যামিলি মেম্বার্স হু নোজ কুকিং অ্যান্ড নোট ইট ডাউন, দেন প্রিপেয়ার দ্য ডিশ। নাও নেরেট দ্য স্টেপ হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার দ্য ডিশ। অর্থাৎ বলা হয়েছে তোমার পছন্দের যে খাবারগুলো আছে তার মধ্যে তুমি একটু সে সম্পর্কে ভাবো, এবং তোমার ফ্যামিলির যে কোনো একজন সদস্য কিংবা তোমার ফ্যামিলির যে কোনো সদস্যদের সাথে এই খাবার নিয়ে কথা বলো এবং কীভাবে রান্না করবে সেগুলো দেখো, নোট করো, এবং সেই সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো, এবং কীভাবে তৈরি করবে এই খাবারটা সেই বিষয়ে অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। তো দেখো এখানে বলা আছে স্টুডেন্ট আর আর্টস টু ওভার অল দ্য স্টেপ কেয়ারফুলি অ্যান্ড ন্যারেট অ্যাকোরেডলি, অর্থাৎ সঠিকভাবে তোমার সব কিছু লিখতে হবে। অ্যাসাইনমেন্ট রুব্রিক সে লেখা আছে তোমাদের, স্টুডেন্ট উইল বি অ্যাওয়ার্ডেড এক্সিলেন্ট ফর রিলেভেন্ট ইনফরমেশন অ্যাপোরেট কনসার্ন্ট অ্যান্ড গ্রামার স্পেলিং পাংচুয়েশন কমপ্লিট কমিউনিকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। ওকে, তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। এবার আমরা একটি নমুনা উত্তরপত্রতে চলে যাই, যেটা সিম্পল আমরা অ্যান্সার তৈরি করেছি। তো দেখো আমরা নমুনা উত্তরপত্রে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের উত্তরপত্র, এখান থেকে শুরু করবে। দেখো, খিচুড়ি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডেলি সিসেস ডিশ বিকজ খিচুড়ি হেল্প ইজ ডাইজেশন অ্যান্ড অ্যাসিমিলেশন অ্যান্ড ইজ হেন্স রিকমেন্ডেড বাই ডক্টর্স ডিউরিং ইউলেন্স ফর ফাস্ট রিকভারি। I talked to my auntie and my family for helping me cooking খিচুড়ি, অর্থাৎ আমি আমার পরিবারের মধ্যে আমি আমার আন্টির সাহায্য নিয়েছিলাম, তার সাথে কথা বলছিলাম, সে আমাকে হেল্প করেছিল খিচুড়ি রান্না করতে। দেন শি ডেলিভার্ড এ লং স্পেচ অ্যাবাউট হাউ টু কুক খিচুড়ি অ্যান্ড আই নোটেড ইট ফ্যাক্টরি, অর্থাৎ সে আমাকে কিছু পরামর্শ দিয়েছিল সেগুলো আমি নোট করেছিলাম। হিয়ার ইজ মাই প্রসেস টু প্রিপেয়ার মাই ফেভারিট ডিশ খিচুড়ি। আচ্ছা, তো এখানে এই প্রসেসটি বর্ণনা করা আছে, আমার পছন্দের খাবার খিচুড়ি আমি যেভাবে রান্না করবো সেই বিষয়ে। ফর প্রিপেয়ারিং মাই ডিশ ফ্লোয়িং ইনগ্রিডিয়েন্টস আর নিডেন্ট, আমার কি কি উপাদানগুলো লাগবে সেগুলো তোমরা দেখো। বাসমতি রাইস 200 গ্রাম, মুগ ডাল মুসুর ডাল অ্যান্ড অ্যাঙ্কার ডাল 200 গ্রাম, কিমিং পাউডার 2 টেস্ট স্পুন 2 চামচ, রেড চিনি পাউডার। তো এভাবে একে একে আমি সব পাউডারের নামগুলো মানে যা যা লাগবে সেই সম্পর্কে জিনিসগুলো লিখেছি, তোমরা এগুলা একটু একটু করে লিখে নাও। তো আমি যে অ্যান্সারটি করেছি আশা করি শতভাগ মার্কস প্রযোজ্য হবে তোমাদের জন্য, একদম সুষ্ঠু একটি সমাধান দিয়েছি, এখানে মার্কস কাটার কোনো বুদ্ধি নেই। তো বন্ধুরা, তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টের ভিডিও দেওয়া হচ্ছে চ্যানেলে। তো
তোমাদের উপকারের জন্য অ্যাসাইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নেক্সট অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য। তো এতক্ষণ আমরা যে সমস্ত জিনিস লিখলাম সেই সমস্ত উপাদানগুলো আমাদের খিচুড়ি তৈরি করতে লাগবে। তো এখন দেখো, নাও আই প্রিপেয়ার মাই ডিশ অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং স্টেপ। এখন আমি কিভাবে এই খাবারটি তৈরি করেছিলাম সেই বিষয়টা এখানে লিখছি স্টেপ বাই স্টেপ। নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল আই পুট ওয়েল টু দেন প্যান অ্যান্ড ওয়ার্ম ইট অফ অ্যাট লেটস 2 মিনিট। প্রথমে আমি একটা কড়াই তেল ঢালবো এবং অ্যাটলিস্ট 2 মিনিট অর্থাৎ কমপক্ষে 2 মিনিট তেলটা আমি গরম করব। নাম্বার টু, ওয়াশিং ডাল প্রপারলি অ্যান্ড দেন অ্যাড ইট দ্য প্যান্ট ফ্রাই দি ডেল্ট ফর অ্যাটলিস্ট 3 মিনিটস দেন রিমুভ দেন ফ্রম দি প্যান্ট। অর্থাৎ ডালটা ভালোভাবে ধুয়ে কড়াই দিতে হবে এবং কমপক্ষে 3 মিনিট কড়ার মধ্যে গরম করতে হবে, তারপরে ডালটাকে কড়ার মধ্যে থেকে সরাই ফেলতে হবে। এভাবে প্রতিটা আমি স্টেপ বাই স্টেপ লিখেছি, তোমরা এই সমস্ত জিনিস লিখে ফেলো। খুবই একদম সিম্পল একটা উত্তর দিয়েছি, আশা করি তোমরা সকলে বুঝতে পারতেছো। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে শেষের 2টি পয়েন্ট একবার বলে দিচ্ছি। পোর ওয়াটার 250 মিলিলিটার টু দ্য মিক্সচার, অ্যাড সল্ট অ্যান্ড গরম মশলা পাউডার। নাম্বার 10, ফাইনালি আই পুট এ কভার অ্যান্ড কুক ফর অ্যাটলিস্ট 20-25 মিনিটস আনটিল রাইস অ্যান্ড ডাল কুক ইট প্রপারলি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ধাপগুলো যে কীভাবে আমরা খিচুড়ি রান্না করব। তো আরেকবার আমি একটা কথা বলতেছি, দেখো বন্ধুরা, ফার্স্টে আমি অনেক সুন্দর করে সাজিয়ে লিখেছি ফার্স্টে তোমাদের জন্য এখানে কী কী আমাদের আইটেম লাগতেছে, আইটেমগুলো আমরা লিখেছিলাম। তার পরবর্তী ধরো কোন স্টেপে স্টেপ বাই স্টেপ কীভাবে লিখবো সেই সমস্ত জিনিস সম্পূর্ণ লিখেছি। এর মাধ্যমে আমাদের ফাইনালি আমাদের 20-25 মিনিটের মধ্যে আমাদের খিচুড়িটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এই হলো আমাদের আজকের নমুনা উত্তরপত্র, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি নমুনা উত্তরপত্র। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী নেক্সট অ্যাসাইনমেন্টের ভিডিও। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নেক্সট অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো খোদা হাফেজ।